চলমান রাজনৈতিক সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনের চিঠি দিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট তবে নতুন এই রাজনৈতিক জোটের পক্ষ থেকে অনুরোধের মধ্যেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এ সপ্তাহেই ঘোষণা করা হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন নির্বাচন কমিশন সচিব এক নভেম্বর ঐক্যফ্রন্টকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে সংলাপ শুরু করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপে বসতে যাচ্ছে বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি সহ অন্যান্য দলও এমন প্রেক্ষাপটে চলমান রাজনৈতিক সংলাপ শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করতে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে জাতীয় ঐক্য ফ্রন্ট ফ্রন্টের আহ্বায়ক ড কামাল হোসেন স্বাক্ষরিত এই চিঠি জোটের পক্ষ থেকে ইসি প্রাপ্তি ও জারি শাখায় জমা দেয়া হয় একটা চিঠি আমরা নির্বাচন কমিশনে জমা দিয়েছি নির্বাচন কমিশনের জমা দিয়েছি এই চিঠির মূল প্রতিবাদ বিষয় মাননীয় প্রধানমন্ত্রীর সংলাপ কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলের দিনক্ষণ ঘোষণা না করা প্রসঙ্গে তবে শনিবার কমিশনের নির্ধারিত বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব হেরালউদ্দিন আহমদ জানান চলতি সপ্তাহের মধ্যেই তফসিল ঘোষণা এবং ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনের প্রস্তুতি রয়েছে অনলাইনে মনোনয়নপত্র দাখিলের বিষয়ে বিধিমালা চূড়ান্ত করা হয়েছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার প্রস্তুতি এখনো আমাদের রয়েছে এই সপ্তাহে তফসিল করার আমাদের প্রস্তুতি রয়েছে রিড পিটিশন যিনি আবেদন করেছেন তার আবেদন এবং আদালতের রায় আমরা পর্যালোচনা করে পরবর্তীকালে আমরা এটা সিদ্ধান্ত এদিকে বিএনপির সংশোধিত গঠনতন্ত্র গ্রহণ না করতে হাইকোর্টের নির্দেশনা সম্পর্কে ইসির অবস্থান সম্পর্কে জানতে চাওয়া হলে সচিব জানান রিট পিটিশন ও পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এ বিষয়ে আমরা এখনো এইভাবে আলোচনা আফজালুর রহমান নিউজ নাইন ঢাকা